আমরা যখন আসি ভিডিও করতে মাছের এক্সারসাইজ থেকে শুরু করে ফুড থেকে শুরু করে সেসব জিনিস পাই দেখতে, আজকে তুমি কি দিয়ে ভিডিও শুরু করবে? পাখি দেখাই। হ্যাঁ পাখি, চলো দাদা। মানে আমি আমি দেখো আমি পাখি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। ওকে ওকে দাদা। তা আমার ডিলারি আমাকে বললো তোলো, বিক্রি ঠিকই হবে। আচ্ছা, একটা জিনিস যখন বিক্রি হচ্ছে এটাও কেন হবে না? একদম একদম। তো ওই জন্য এটা প্রথম দেখাচ্ছি হলো, এটা হলো ক্যালসিয়াম ব্লক। আচ্ছা ক্যালসিয়াম ব্লক। আচ্ছা আপাতত ১ পিস ২ পিস করেই মাল তুলেছি, তা না কতটা কি চলবে জানি না। একদম দাদা, দাম এটারও আমি তোমায় বলবো না। আচ্ছা, তবে দাম আমাকেও ফোন করলে আমি বলে দেবো। ওকে। আর পাখির জিনিসে তো দাম ওইভাবে ঠিক হয় না, পাখির জিনিসে হয় ডিসকাউন্ট, ডিসকাউন্টে এমআরপির উপর ডিসকাউন্ট হয় পাখিতে। আচ্ছা, তা সে ডিসকাউন্ট আমি করে দেবো। ওকে দাদা। যে ডিসকাউন্ট করবো সে ডিসকাউন্ট হয়তো দোকানদাররা করবে না। আচ্ছা ওকে দাদা। আচ্ছা, তার সঙ্গে ওষুধ আছে, এটা হলো ভিটামিনস রয়েছে পাখির জন্য। ওকে। এটা হলো ক্যালসিয়াম রয়েছে লিকুইড ফরমেশনে। হুম। এটা হলো হার্বাল কেয়ার রয়েছে, বার্ডস কেয়ার বলে একটা আছে সেটা রয়েছে। হুম। আর আরেকটা জিনিস আছে, এটা হলো স্টার স্টারের প্রোডাক্ট সব। আচ্ছা স্টারের প্রোডাক্ট। হ্যাঁ, এটাও বার্ডস কেয়ার আছে। আচ্ছা, তা এগুলো মানে কি কাজ না কাজ এই সবগুলো আমাকে একটু প্রশ্ন করতে হবে। একদম, কারণ আমিও এখন অতটা ভালো করে জানি না। একদম দাদা, তবে বলে দেবো, ফোন করলে আমি বলে দেবো যে কি কি হয় না হয়। ওকে দাদা। সেকেন্ড হচ্ছে হলো, এখানে তো কুলিং ফ্যান আছে, আপাতত যদিও কুলিং ফ্যান এখন লাগবে না। একদম, এর সময় একদম সাজানো আছে। ওকে ওকে। তিন নম্বর হচ্ছে হলো এই বুদ্ধগুলো। বাহ, অপরূপ সুন্দর লাগছে দেখতে। সেগুলো দিতে পারেন। এগুলোর দাম মোটামুটি স্টার্টিং হবে হলো ৬০০ থেকে। ওকে। টায়ো কোম্পানিতে পাবে তো বটেই, তার সঙ্গে স্টারেরও পেয়ে যাবে। ওকে দাদা। স্টারের হ্যান্ড ফিলিং ফর্মুলাটা বেশি ভালো। তার সঙ্গে নতুন দুটো ওষুধ এসছে, এটা হলো পিমা ফিক্স এসছে। আচ্ছা, এপিআই এর। এতদিন যারা খুঁজছিলেন পিমা ফিক্স এর বড়টা, আমার কাছে ছিল না, এক্সপায়ারি হয়ে গেছিল। আচ্ছা, তা সেটা পিমা ফিক্স পেয়ে যাবেন এখন। ওকে। আর তার সঙ্গে অনেকে CO2 বুস্টার চান। CO2 বুস্টার? হ্যাঁ। বাও, এটাও পেয়ে যাবেন আমার কাছে। আচ্ছা আচ্ছা, লং ডেট এক্সপায়ারি 2025 অবধি এক্সপায়ারি আছে, কোনো চিন্তা নেই। ওকে। আর এক্সপায়ারি হওয়ার আগে আমি ফেরত দিলাম, সেটা এক্সচেঞ্জ করে দিতে পারবো। বাহ, আচ্ছা, মানে সিল না খুলে, তাই তো দাদা? সিল না খুলে, অবশ্যই সিল না খুলে। যদি কেউ মনে করে যে বিক্রি করতে পারছো না কোনো দোকানদার, বা কোনো হবিস্ট যে আমি ইউজ করতে পারছি না, এটা অনেক দাম বেশি হয়ে যাচ্ছে, বা যে কোনো কারণেই হোক না কেন, সে ওটাকে আর ইউজ করতে চাইছে না, আমায় ফেরত দিয়ে দাও, আমি নিয়ে নেবো। বাহ, কিন্তু সেটা এক্সপায়ারি হওয়ার আগে, মিনিমাম সেটা এক্সপায়ারি হওয়ার হয়তো ৩-৪ মাস আগে দিলে, তবে সেটা করতে হবে, নাহলে সেটা করা সম্ভব। ওকে দাদা। আমাদের যেরকমই বড় বুদ্ধা দেখে দিলাম, সেরকম কিন্তু তোমার ছোট বুদ্ধাও তোমার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে দেওয়া গেছে, কিন্তু দেখেন সব কিন্তু ছোট বুদ্ধা দেওয়া গেছে, কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এই বুদ্ধাগুলো খালি ঘরে ঘর সাজানোর জন্য নয়, তোমরা অ্যাকোয়ারিয়ামে রাখতে পারবে, কাউকে যদি গিফট দিতে হয় তাও তোমরা দিতে পারবে। আর এখানে কিন্তু হচ্ছে যে আরেকটু বড় সাইজ, সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ দেখতে। সব ধরনের কিন্তু বুদ্ধা দেওয়া গেছে, কিন্তু অ্যাভেলেবেল। তোমরা আসো, যারা এরকম জিনিস তোমরা যারা পছন্দ করো, ইউনিক ইউনিক জিনিসগুলো দেওয়া গেছে, কিন্তু অ্যাভেলেবেল আছে, চলে আসতে পারো। আর এখানে তো সব রকম তোমার জিনিস দেখতে পাচ্ছ, বিশেষ করে কিন্তু খুব সুন্দর ট্যাঙ্ক তোমাদেরকে আমি অনেকদিন আগে কিন্তু দেখেছিলাম, বা এরপরে যখন যখন দেখেছিলাম তখন কিন্তু ভেতর থেকে খোলা হয়নি। সুন্দর ট্যাঙ্ক, তার আগে তোমরা একবার ফোন করো না, যেমন তোমরা বেটা ফিশ রাখতে চাও, তার জন্য কিন্তু আদর্শ কিন্তু একটা জিনিস, কিন্তু এটা খুব ভালো জিনিস একদম। খালি এইটা নয়, এই গোলটাও কিন্তু দারুণ সুন্দর, গোলটাও কিন্তু অপরূপ লাগে দেখতে। ক্লিন ওয়াটারের জন্য, আচ্ছা ওয়াটার ক্লিনিংয়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা কিন্তু দাঁড়িয়ে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। রকম জিনিস কিন্তু দাঁড়িয়ে তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিই একবার ভালো করে। দেখো সব রকম জিনিস তোমরা কিন্তু দাঁড়িয়ে পেয়ে যাচ্ছ, একদম আমরা যেসব ব্র্যান্ডের জিনিসগুলো যেগুলো খুঁজি সেগুলো কিন্তু দাঁড়িয়ে কিন্তু অ্যাভেলেবেল থাকে। আমার ভিডিওর মধ্যে দাঁড়াতে ভিডিও আছে, তোমরা দেখেও নিয়েছো, দেখো সব রকম।
আর বিশেষ করে কিন্তু তোমরা অ্যাকোরিয়াম সয়েল থেকে শুরু করে অ্যাকোরিয়ামে প্লান্টের ট্যাঙ্কের জন্য যে জিনিসগুলো সব দরকার পড়ে সব জিনিস তারা কাছে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর হ্যাঁ, যেটা বড় কথা সেটা হচ্ছে সব কিন্তু কোম্পানিরই আছে। তারা কিন্তু নতুন করে কিন্তু বাড়ির সেট আপটা কিন্তু গুছাচ্ছে তোমাদেরকে। আগে তোমাদের হাতে ধরে ধরে যে অ্যাকোরিয়ামে প্লান্টসের যে গাছগুলো হতো সেটা তোমাদেরকে আমি তুলে ধরে দেখাতাম, তোমাদের একটু প্রবলেম হতো দেখার জন্যে। আর দাদা কিন্তু এখানে সব কিন্তু সাজিয়ে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু সব কিন্তু প্লান্টের ট্যাঙ্কের যে গাছগুলো হয় সেই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে প্যাকেট আছে এই প্যাকেট তোমাদের কিন্তু কিনতে হবে। তোমরা কেন তোমরা জেনে জানো বলো না যে প্যাকেটের দামটা কত, তোমরা দাদাকে অবশ্যই ফোন করো না, দাদা সব প্যাকেটের দাম তোমাদেরকে বলে দেবে। ফোনের মধ্যে দাদা সব দাম বলে দেবে, তোমরা দেখে নাও ছোটো থেকে বড় সব রকমের কিন্তু গাছ অ্যাভেলেবেল তার কাছে কিন্তু চলে চলে এসছে। আর বিশেষ করে এটা তোমাদের গাছটা দেখালাম, আর তোমাদের কেমন ধরনের গাছ দরকার বা তোমাদের যদি শোপিস দরকার সে শোপিসও দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তোমাদেরকে ওইখানে সব মাঝারি গাছটা আর বড় গাছটা তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এখানে কিন্তু ছোটো গাছটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো ছোটো গাছটাও কিন্তু দাদা কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু নানা রকমের কালারের গাছ আর নানা রকমের ডিজাইনের গাছ তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো খুব সুন্দর সুন্দর গাছ, এই দেখো দারুণ সুন্দর সুন্দর গাছ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমি কিন্তু জানতাম না যে ব্লু পেটের কিন্তু গাছ হয় কিনা। দেখো ব্লু পেটের গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ, মানে কোম্পানিটা সব রকম জিনিস কিন্তু বার করে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর সব রকমের গাছ কিন্তু তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যারা গাছ নিতে ইচ্ছুক দাদাকে কিন্তু অবশ্যই কিন্তু ফোন করে নিতে পারো, দাদা কাছে এসে তোমরা কিন্তু গাছ নিয়ে যেতে পারো। অনেক দিন ধরে তোমাদের কিন্তু একটা জিনিস আমি দেখাইনি, সেই জিনিসটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। সেটা হচ্ছে যে মাছ ধরার জাল নেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো বড়ো নেট। তোমরা যারা আরওয়ানা তারপর বড় বড় যেগুলো অস্কারগুলো হয় সেগুলোকে ধরার জন্যে দেখো এই নেটটা কিন্তু তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে। হয়তো তোমরা ভাবছো যে দাদা কাছে গিয়ে নেটটা পাবো কি না, দাদা কাছে কিন্তু নেটও কিন্তু অ্যাভেলেবেল থাকে। মাছের জালের জন্য তোমাদেরকে যেটা বলছিলাম, মাছের জালের ছোটো বড় তোমাদের যা দরকার সব কিন্তু দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। মাছের জাল কিন্তু মাছের নেট কিন্তু এখানে দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর তোমরা ধরে নাও এটা তোমরা এখানে যেটা দেখছো এইটা তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার, ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম আর আগে ভিডিওতে। আর তোমরা কিন্তু দাদা কাছে কিন্তু আবার কিন্তু নতুন স্টক চলে এসেছে, দেখতে পাবো আগে স্টকটা দেখিয়ে দিই, দাদা কাছে নতুন স্টক কিন্তু চলে এসেছে। আর এইটা হচ্ছে যে তোমার আমাদের অ্যাকোরিয়ামে যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এটা কিন্তু কভারটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দারুণ সুন্দর করে কিন্তু কভারগুলো হয়। আর এগুলো কিন্তু দেখতে কিন্তু খাসা লাগে, যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো একবার করে দেখিয়ে দিই। তোমাদের যেটা দেখালাম সেটা মাঝারিটা, তার চেয়ে ছোটো, মানে এক ফুট ট্যাঙ্কের জন্যে। দেখো সুন্দর সুন্দর এটা হচ্ছে গর্জিরা দেখতে পাচ্ছ, এই সুন্দর সুন্দর জিনিস কিন্তু এটা কিন্তু প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য দেখতে পাচ্ছ, অপূর্ব লাগবে দেখতে কিন্তু। এগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর সুন্দর ডিজাইন, এ দেখো। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়ার পর পেছন দিক থেকে মনে হবে যে সত্যি তোমার প্ল্যান্টের ট্যাঙ্ক করেছো। তোমরা যদি শুধু জল দিয়ে আর ছোটো ছোটো মাছ যদি ছেড়ে দাও না, ভাববে যে প্ল্যান্টের ট্যাঙ্কে তোমাদের মাছ আছে। এই হচ্ছে তোমাদের যেসব উপরে পেছনের যে কভারগুলো, সেই কভারগুলো তোমাদের মানে পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে কভারগুলো হয় সেই কভারগুলো তোমাদেরকে দেখালাম। যাদের বাড়িতে সিমস আছে, আমি এইসব জিনিসগুলো কিন্তু আগে থেকে দেখাইনি, তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের যাদের বাড়িতে সিমস আছে তাদের জন্য কিন্তু এইটা হচ্ছে নেট, তোমরা দেখতে পাচ্ছ সিমস ধরার জন্য বা ছোটো প্ল্যান্টের ট্যাঙ্ক যদি তোমরা যদি ধরো, মানে মাছ যদি ধরো সেই নেট, কিন্তু এই নেট দিয়ে ব্যবহার করলে মাছের যে আমাদের গায়ে যে লেপ মানে মাছের যে লেজগুলো হয় বা ডানাগুলো হয় সেগুলো কিন্তু ক্ষতি করে না কোনো কিছু। এই দেখো তোমার যাদের দরকার পড়বে দাদাকে অবশ্যই কিন্তু ফোন করে জিজ্ঞেস করবে কেমন কী দাম। যেহেতু এখন শীতকাল পড়ছে, শীতকাল কিন্তু পড়ছে আস্তে আস্তে করে, এবার লাগবে কিন্তু হিটার। হিটারের জন্য তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো আরএস কোম্পানি হিটার তোমরা দেখতে পাচ্ছ, হিটার কিন্তু দাদা কাছে চলে এসছে। আচ্ছা, 50 থেকে 300 অবধি তোমার কাছে অ্যাভেলেবল? 50 থেকে 150 অবধি একটা দাম আছে ফিক্সড। ওকে, আর 200 আর 300 দাম একটু বেশি। ওকে দাদা, দেখে নাও চলে এসছে হিটার, তোমাদের যাদের দরকার পড়বে দাদা কাছে এসে তোমরা ফোন করো না কটা কি হিটার লাগবে, সব কিন্তু চলে এসছে। আর কিন্তু আরএসের এই হিটারটা কিন্তু দারুণ সুন্দর হিটার, আমার কাছে এখনো পর্যন্ত আছে, 2 বছর হতে চললো। এদিকে তোমাদের 200 ওয়াট দেখতে পাচ্ছ, 200 ওয়াটের কিন্তু হিটার চলে এসছে। আর তোমাদেরকে এই দিক দিয়ে যদি দেখাই, দেখো 150 ওয়াট সব ওয়াট কিন্তু দাদা কাছে কিন্তু অ্যাভেলেবেল চলে এসছে, দেখতে পাচ্ছ। ধরো ঘরে তোমার যারা টাইপের আছে পন টাইপের অনেক মাছ ধরেছো, মানে মাছ রাখছো, সেই মাছগুলিকে ধরার জন্য কিন্তু এই বড় একটা নেট তোমরা দেখতে পাচ্ছ। এই নেটগুলো কিন্তু দারুণ সুন্দর নরম হয় কিন্তু নেটগুলো, এর যে চাষিরা তারা কিন্তু ইউজ করে। নানারকম সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু, এগুলো সব কিন্তু নানারকম সাইজে কিন্তু অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাবে।